হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিউন ওয়েলকাম ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আছে ক্লাস আমরা ক্লাস টেন লাইফ সাইন্স চ্যাপ্টার ফোর অভিব্যক্তি এবং অভিযোজন থেকে হচ্ছে পার্ট সিক্স মানে 6 নম্বর হচ্ছে ভিডিও করছি যেখানে আমরা হচ্ছে এই কিউ নিয়ে যত এমসি কিউ ছিল আমরা অলরেডি আগে হচ্ছে পাঁচখানা পার্ট কমপ্লিট করেছি তুমি চাইলে হচ্ছে প্রত্যেকটাই টেলিগ্রাম থেকে হচ্ছে জানতে পারবে অথবা হচ্ছে তোমরা চাইলে হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে তুমি প্রত্যেকটা ভিডিও হচ্ছে দেখতে পারো ওকে তো স্টুডেন্ট আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো বলেছে প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো অতিরিক্ত বাসমন্ত্র রোধ করার জন্য খনি মানুষের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে এটা সঠিক রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া গ্যাস উৎপন্ন করে তো এটা হচ্ছে মিথ্যা ঠিক আছে সেক্ষেত্রে আমাদের খ হয়ে যাবে সঠিক উত্তর বাকিগুলো আমরা চাইলে পড়তে পারি কিন্তু এখানে দেখো আমরা হান্ড্রেড পার্সেন্ট জানি যে রেটিয়া মিরাবিলিয়া যেটা সেটা কিন্তু গ্যাস উৎপাদন করে না গ্যাস শোষণ করে এবং এটা অবশ্যই পশ্চাৎ প্রকোষ্ঠ অবস্থিত এটা ঠিক কিন্তু এখানে গ্যাস উৎপাদন দিয়েছে যেটা কিন্তু করে না ঠিক আছে এটা গ্যাস শোষণ করে তো এখানে খেয়াল রাখতে হবে তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে চলে আসি আমরা নেক্সট ইংরেজি আট সংখ্যার মতো দেখতে লাগে এমন বিশেষ কিছু মহড়া মৌমাছি প্রদর্শন করে ঠিক আছে কেন প্রদর্শন করে বেসিক্যালি বাসস্থান তৈরির জায়গার সন্ধান পেলে শত্রুর সন্ধান পেলে খাবারের সন্ধান পেলে না প্রজননের জন্য তো এটা আমাদের খাবারের সন্ধান পেলে হয় তো সেক্ষেত্রে অপশন গ হচ্ছে এখানে সঠিক উত্তর তারপরে দেখো বলেছে খাদ্যের উৎস পঁচাত্তর থেকে একশো মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কি ধরনের নৃত্য করে তো এখানে হচ্ছে রাউন্ড নৃত্য করে আর যদি হচ্ছে একশো থেকে হচ্ছে একশোর উপরে হয় বা তার থেকে দূরে হয় তখন সেটা কিন্তু ওয়াগেল নৃত্য যেটাকে আমরা এই করি ঠিক আছে এরকম হচ্ছে নৃত্য করে তো এক্ষেত্রে মনে রাখতে হবে পঁচাত্তর থেকে একশো বলেছে অনেকটা কি রাউন্ড নৃত্য করবে ওকে তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন বলছে উটের মূত্রের মাধ্যমে রেচিত হয় উটের মূত্রের মাধ্যমে কি রেচিত হয় অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড তো এখন উটের মূত্রের মাধ্যমে রেচিত হয় হচ্ছে অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড আর হচ্ছে অ্যাসিড আমাদের ইউরিক অ্যাসিড আমাদের সঠিক উত্তর কারণ মানুষের মূত্রের মাধ্যমে যেমন হচ্ছে অ্যামোনিয়া হচ্ছে নির্গত হয় রেচন পদার্থ হিসেবে ঠিক একইভাবে উটের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড হচ্ছে মূত্রের মাধ্যমে নির্গত হয় রেচন পদার্থ হিসেবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তারপরে চলে আসি যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রা দিয়ে অতিরিক্ত ওটু সরবরাহ করে ও শ্বাসকর্য সাহায্য করে তা শনাক্ত করো তো বেসিকালি কোনটার কারণে বাতাস হচ্ছে বায়ুথুলি ঠিক আছে তাহলে তাহলে বায়ুথুলি মৌমাছি নৃত্যের ভাষা আবিষ্কার করেন নৃত্যের ভাষা আবিষ্কার করেন এখানে বিজ্ঞানী বা হচ্ছে কাল ভন ফ্রিস তো নিয়ে হচ্ছে আমাদের মৌমাছি যে নৃত্যের ভাষা ঠিক আছে ওয়াগল নৃত্য বা রাউন্ড নৃত্য এগুলো হচ্ছে আবিষ্কার করেন এর উপর পরীক্ষা নিরীক্ষা করেন তো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ তারপরে চলে আসি বলেছি উটের আর বিসি এর কোন বৈশিষ্ট্যের জন্য জলহীন অবস্থাতেও সরু আচ্ছা এটা সবু হয়ে গেছে এটা সরু হবে সরু জালক দিয়ে সহজে প্রবাহিত হতে এবং অভিসিত চাপের পরিবর্তন সহ্য করতে সক্ষম কেন বা আরবিসি সির কোন বৈশিষ্ট্যের কারণে এরকম হতে পারে বা এই ধরনের অভিস দেখা যায় তো এটা হচ্ছে ক্ষুদ্র ডিম্বাকার প্রথম কথা আর হচ্ছে ডিম্বাকার আমরা জানি উটের দেহে ঠিক আছে যে কারণে এটা অধিক জল যদি পানও করে নেয় সেটা যেমন সহ্য করতে পারে আবার জল কম হয়ে গেলে এটা বেশি চুপসে যায় না এটা নিজের আকারকে অনেকটাই ধরে রাখে এটা হচ্ছে ক্ষুদ্র ডিম্বাকার হচ্ছে আকৃতির জন্যই এটা হচ্ছে সম্ভব ঠিক আছে তারপরে বলছে এখন উটের অতিরিক্ত জল ক্ষয় শহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য কি উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিজ্ঞিত বৈশিষ্ট্য আহ নিচে আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখেনি বলেছে বেলনাকার লোহিত রক্ত গোলাকার ডিম্বাকার তো এই ক্ষেত্রে ডিম্বাকার কারণ এখানে বেলনাকার গোলাকার ঘনাকার এগুলো কোনোটাই কিন্তু উঠে দিয়ে দেখা যায় না যেটা দেখা যায় সেটা হলো ডিম্বাকার লোহিত রক্ত ওকে তারপরে একটা চলে আসো রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় যে অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় রুই মাছের সেই অঙ্গটাকে কি বলা হয় বেশিগুলি হচ্ছে পটকা কারণ পটকার মধ্যেই আমাদের অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ থাকে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে কিন্তু আমাদের এই রেটিয়া মিলাবিলিয়া এই যে অঙ্গটি বা এই অংশটি বেশিগুলি হচ্ছে থাকে ঠিক আছে না এবার চলে আসে নেক্সট কোয়েশ্চেন বলছে প্রদত্ত কোনটি শারীর ভিত্তি অভিযোজন মানে শরীরের অভিযোজনের সাথে হচ্ছে যুক্ত কোনটি দেখো সুন্দরী গাছে লবণ গ্রন্থের উপস্থিতি তাহলে এটা কি শরীরের একটা পরিবর্তন হচ্ছে পায়রা ওড়ার জন্য বায়ুথুলের উপস্থিতি এটা শরীরের বেসিকলি কোনো পরিবর্তন হচ্ছে না এটা বেসিকলি শরীরের হচ্ছে একটা এক্সট্রা পার্ট তৈরি হচ্ছে বলতে পারো রুই মাছের প্লবতা রক্ষার জন্য পটকার উপস্থিতি প্লবতা কম আপেক্ষিক গুরুত্ব কম বেশি করার জন্য পটকা যে থাকে সেটা হচ্ছে বলা হয়েছে উই উইপোকা ধরে খাওয়ার হচ্ছে কৌশল এটা বেসিক্যালি হচ্ছে আমাদের আচরণগত হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিন্তু শারীর বৃত্ত বেসিকলি একটাই সেটা হচ্ছে সুন্দরী গাছের লবণ গ্রন্থির উপস্থিতি এটা কি তার যে শারীর বৃত্ত তার মানে শরীর যেটা তার মধ্যে হচ্ছে এক্সট্রা প্রেজেন্ট থেকে তাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয় ঠিক আছে তো এটা হচ্ছে শারীর বৃত্তীয় অভিযোজনের একটি বৈশিষ্ট্য তাহলে এখানে ক হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে চলে আসুন সিক্সটি বা তেষট্টি নম্বর কোয়েশ্চেন বলেছে মৌমাছি নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন ধরনের অভিযানের উদাহরণ তো নৃত্যের মাধ্যমে যে বার্তা বিনিময় করে এটা কোন ধরনের অভিযান এটা স্কুলের মধ্যে আচরণগত হচ্ছে অভিযান তাহলে সেক্ষেত্রে অপশন খ হচ্ছে আমাদের সঠিক ঠিক আছে তারপরে জলের অভাব মেটাতে সুন্দরীয় ক্যাকটাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থাপনা হল জলের অভাব মেটাতে সুন্দরী ও জাতীয় উদ্ভিদে একটি সাধারণ ব্যবস্থাপনা সাধারণ কিভাবে হচ্ছে জলের অভাব মেটাতে পারে আর সেটা হচ্ছে আমাদের কিউটিকলের উপস্থিতি মানে পাতার উপর যদি মোমের যে মোটা আবরণ থাকে যেটাকে আমরা কিউটিকল বলি এটা যদি প্রেজেন্ট থাকে তখন কিন্তু বেশ উদ্ভিদ থেকে বেশি পরিমাণ জল বেরোতে পারে না কারণ কি কারণ উদ্ভিদের যে জল যেটা উদ্ভিদের সেটা কিন্তু সবথেকে বেশি বেরোতে পারে পাতার মাধ্যমে কারণ পাতা হচ্ছে কিউটিকল নামক হচ্ছে কিছু রন্ধ থাকে পত্র সরি নয় এটাকে বলা হয় স্টোমাটা বা হচ্ছে পত্র রন্ধ বাংলা নাম তো এর মাধ্যমে অতিরিক্ত জল বেরিয়ে যায় বা দেহ থেকে জল হচ্ছে বেরিয়ে যায় ঠিক আছে তো এইটাকে হচ্ছে ঢাকা দিয়ে রাখা হচ্ছে কিউটিকল কারণ কিউটিকল হচ্ছে একটা মোমের আস্ত যেটা এগুলো সব হচ্ছে যত আমাদের পত্র রন্ধ থাকে তাদের উপর থেকেও পুরোটা কভার করে বোঝা গেল তো এই কারণে কিন্তু হচ্ছে আমরা বলতে পারি কিউটিক্যালের উপস্থিতি এখানে ক্যাক্টাস জাতীয় উদ্ভিদের একটি সাধারণ ব্যবস্থা যেখানে জলের অভাব মেটাতে হচ্ছে সাহায্য করে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমাদের ছিল আজকের কোয়েশ্চেন তো এই হচ্ছে আমাদের টোটাল কোয়েশ্চেন যেখানে আমরা অভিব্যক্তি এবং অভিযোগ রিলেটেড যে গুলো আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করলাম আই হোপ তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছো আর এই এমসি কিউ যেহেতু অলরেডি আগে পাঁচখানা পার্ট হয়ে গেছে তাই সেগুলো তোমরা চাইলে হচ্ছে ডিসক্রিপশন থেকে হচ্ছে দেখে নিতে পারো ওকে তোমার ফ্রেন্ড আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে